সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঝালকাঠি সদর, নলছিটি ও রাজাপুর উপজেলার সুগন্ধা ও বিষখালী নদীতে অবাধে চলছে ইলিশ নিধন। এতে ব্যাহত হচ্ছে ইলিশের প্রজনন। যদিও প্রশাসন বলছে চলমান নিষেধাজ্ঞায় জেলেদের সরকারি সহায়তা দেয়া হচ্ছে, মাছ ধরা বন্ধে অভিযানও চলছে। ঝালকাঠি প্রতিনিধি জহিরুল ইসলাম জলিলের তথ্যছবিতে বিস্তারিত থাকছে সাইয়েদ মাহমুদের রিপোর্টে। নিয়মিত অভিযান হচ্ছে, ভ্রাম্যমান আদালত জেল জরিমানাও করছে, জব্দ করা হচ্ছে কারেন্ট জাল ও ইলিশ, তবু ঠেকানো যাচ্ছে না মাছ ধরা। প্রজনন বাড়াতে গত ১৩ অক্টোবর শুরু হয় ইলিশ ধরায় নিষেধাজ্ঞা, যা অব্যাহত থাকবে আগামী ৩ নভেম্বর পর্যন্ত। তবে নিষেধাজ্ঞা অমান্য করে ঝালকাঠি সদর, নলছিটি ও রাজাপুরের সুগন্ধা, বিষখালী নদীতে কারেন্ট জাল দিয়ে মা ইলিশ ধরছে অসাধু জেলেরা। অভিযোগ রয়েছে, মাছ ধরার পর দালালের মাধ্যমে তা আশপাশের বিভিন্ন বাজারেও সরবরাহ করা হয়। অসাধু জেলেদের এমন কাণ্ডে ক্ষোভ জানান অন্য জেলেরা। আমরা এখানে কেউ কোনো জাল ফালাই না, কিন্তু এর মধ্যে দিয়েও মাছ ধরে, সেটা কিসের অভিযান? এই অভিযানের কোনো গুরুত্ব আছে? মাছ রাত্রে ধরে মাছ রাত্রে বিক্রি করে ফেলায়। অভিযান হয়েছে, অভিযান দেয় কি যে দাইলেরা ধরে, দাইলেরা ধরে, দাইলেরা তো জীবনও পায় নাই আর মানুষও পায় নাই, তো অন্য দাইলেরা ধরে পাই জন্য ইলিশ শিকার ঠেকাতে কঠোর অভিযান ও শাস্তি নিশ্চিতের কথা জানিয়েছে প্রশাসন। যে আমরা অভিযান পরিচালনা করেছি, তার মধ্যে আমরা ৫টি মামলা হয়েছে, যার জরিমানার পরিমাণ হলো ২৭,০০০ টাকা এবং তিনজনকে জেল দেওয়া হয়েছে। পাশাপাশি এবং আমরা নৌকা বা ট্রলার আমরা নিলামকৃত নিলাম দিয়েছি। নিষেধাজ্ঞা যথাযথ বাস্তবায়ন করতে হলে সরকারি সহায়তা আরো বাড়ানো প্রয়োজন বলে মনে করেন মৎস্যজীবীরা। আমাদের যে দেখা গেছে এই ২৫ কেজি চাউলের পাশাপাশি যদি অন্য কিছু সাহায্য করতে, তাহলে আমরা চলতে পারতাম। সৈয়দ মাহমুদ, আরটিভি।